This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখতে দেখতে বছরের শেষের দোরগোড়ায় হাজির নতুন মাস, আর নতুন মাস মানেই নিয়মের পরিবর্তন। প্রতি মাসের মতো নভেম্বর মাসেও একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এর মধ্যে যেমন ট্রেনের টিকিট বুকিং এর নিয়ম রয়েছে, তেমনি ওটিপি থেকে শুরু করে ব্যাংকের একাধিক নিয়ম রয়েছে। পরবর্তী সময় সমস্যায় পড়তে না চাইলে এখনই নিয়মগুলো জেনে নিন। অগ্রিম টিকিট বুকিং এর নিয়ম বদল। ভারতীয় রেলওয়ের তরফে অগ্রিম টিকিট বুকিং নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে আর 120 দিন বা 3 মাস আগে থেকে নয়, যাত্রা 60 দিন আগে থেকে অগ্রিম টিকিট বুকিং করা যাবে। 1 নভেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। তবে যাদের আগে থেকে টিকিট কাটা ছিল তাদের উপরে এই নিয়ম কোনো প্রভাব ফেলবে না। ওটিপি আসবে না। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফে সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে স্প্যাম ও প্রতারণামূলক মেসেজ ট্র্যাক করার নির্দেশ দিয়েছিল। তবে এখনই অনেক সংস্থা এই নিয়ম অনুসরণ করতে পারবে না বলে জানিয়েছে। ফলে ট্রাই এর নয়া নিয়ম অনুযায়ী নভেম্বর মাস থেকে মোবাইলে ওটিপি আসা বন্ধ হয়ে যেতে পারে। ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন। ICICI ব্যাংক তাদের ক্রেডিট কার্ড রিওয়ার্ড প্রোগ্রামে বড় পরিবর্তন এনেছে। এতে বিমা থেকে শুরু করে মুদির দোকানে কেনাকাটা, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, ফুয়েল সারচার্জে ছাড়ের মতো পরিষেবায় প্রভাব পড়বে। আগামী 15 নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। TV9 বাংলা ডিজিটাল।